বলেছে, ইয়া আকাশিফার মা তুমার সাতানি দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। আপা আপনি নবী, নবীদের স্বপ্ন ওহি আপনার উপরে যে আদেশ এসেছে আমাকে জবাই করার, আপনি আমাকে কুরবানি করে করবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি পেলাম, বুঝতে পারলাম যে ভবিষ্যতে কোন ভালো কাজ করার যদি আমরা এরাদা করি ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দটা আমাদের মুখ থেকে উচ্চারণ করতে হবে, এটা কোরআন শরীফে আল্লাহ আমাদের শিখিয়েছে। যেখানে এই ভরসা ভবিষ্যতে কোন কাজ করার যদি আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ শব্দটা বলবো, এটা কোরআন থেকে আমাদের শিক্ষা। দুই নম্বরে ছেলের আনুগত্য বাবার প্রতি কিরকম, একটা ইসলামিক পরিবার, একটা দ্বীনি পরিবার তাকে বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বা মা বাবাও করে সন্তানেরাও করে। এই পরিবার আল্লাহ এদেশের মধ্যে কোন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ দিও না আল্লাহ, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প কোনো কিছু দিও না আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের ঠাকুরগাঁও জেলাকে আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্ত করো আল্লাহ। আর আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আর আল্লাহ ইহুদি নাসারারা ইসলামের দুশ্মনেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করছে আল্লাহ, বাড়ি ঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করুন আল্লাহ, সারা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ মুসলমানদের কোন অপরাধ নাই, একটাই অপরাধ আমরা তোমাকে মানি আল্লাহ, তোমার হাবিবকে আমরা ভালোবাসি আল্লাহ। এই ইমান এই ভালোবাসা আল্লাহ তুমি আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। যারা হজে গিয়েছেন সকলের হজ কবুল করে নিন আল্লাহ, আমরা যারা হজাই আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দিন, তোমার নবীর জিয়ারত আমাদের নসিব করে দিন আল্লাহ, কোরবানি আমাদের সকলের কবুল করে নিন। আয় আল্লাহ।